ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম হঠাৎ করে জন্মদিনে বাগদান সারলেন। আজ মিমের জন্মদিন, বিশেষ এই দিনটিকেই তিনি বেছে নিয়েছেন এই সারপ্রাইজের জন্য। নিশ্চিত করে না বললেও ইঙ্গিত দিয়েছেন আজ রাতে বিশেষ মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। এক সাক্ষাৎকারে মিম বলেছেন, কবে যে সেই বিশেষ মানুষটিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব তার কোনো পরিকল্পনা এখনও করিনি, আজই হতে পারে। আমি তো মাঝে মধ্যে ফেসবুকে ছবি দিই, কিন্তু সবাই বুঝতে পারে না। এদিকে মিমের সোশ্যাল অ্যাকাউন্টগুলো ঘেঁটে দেখা যায় বেশ কিছু ছবিতে তার হাতের অনামিক আঙুলে রয়েছে আংটি। বাগদান না হলে সাধারণত এই আঙুলে কেউ আংটি পরে না। মিমের ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং আংটি পরার ছবির সমীকরণ মেলালে সহজে ধরা যায় তিনি বাগদান সেরে ফেলেছেন। তবে আপাতত তার ঘোষণার অপেক্ষা করা যাক। উল্লেখ্য, 1992 সালে 10ই নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মিম। 2007 সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। পরের বছর পদ্মপাতার জল দিয়ে সিনেমায় নাম লেখান তিনি। এ পর্যন্ত তাকে বেশ কয়েকটি আলোচিত এবং সফল সিনেমায় দেখা গেছে। বর্তমানে মিমের হাতে রয়েছে ইত্তেফাক এবং অন্তর্জাল সিনেমার কাজ। এগুলোর কিছু অংশে শুটিংও করেছেন, কিছুটা বাকি রয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দামাল এবং পরাণ।